যখন কথা আছে গানটা বের হয় আই ওয়াজ জাস্ট বোম। সো আমরা এরকম সিনেমা আরো অনেক চাই। ঈদের ছবি প্রথম দেখলাম আজকে দিয়ে শুরু করলাম, এ কয়দিন একটু ব্যস্ততা ছিল, সবাই জানি ঈদের ঈদের আগে পরে ব্যস্ততা থাকে, তো ব্যস্ততা ছিল এবং ইচ্ছা ছিল এক এক করে অনেকগুলো সিনেমাই দেখবো কিংবা সব ছবি দেখবো। তো হুট করে একদমই লাস্ট মোমেন্টে, মানে 7:30টার শো আমি 6টা বাজে প্ল্যান করেছি যে আমি লিডার আমি বাংলাদেশ দেখব। আমি মোটামুটি দুপুর থেকেই দেখছিলাম যে কোন হলে কিংবা কোন সিনেমার টিকিট কতটুকু আছে। তো যেহেতু 7:30টার শোটা লিডার আমি বাংলাদেশে, তো আমি জাস্ট ক্লিক করার পর দেখি আর 5টা সিট বাকি, এবং 5টা সিটই মানে আমি কিন্তু খুবই সামনে বসে দেখেছি, আমি কিন্তু পিছনের সিটগুলো পাইনি, সো একদম রেগুলার সিটে বসে। তো 5টার মধ্যে দেখলাম যে 2টা পাশাপাশি আছে আর বাকি 3টা একটু স্ক্যাটার্ড। তো মনে হলো যে এখন যদি বুক না করি লিটারালি মানে আর 30 সেকেন্ড পর বুক করলেও মনে হয় পাবো না। এবং খুব ভালো লাগছে যে প্রথম সিনেমাটা সাকিব খানের সিনেমা দিয়ে শুরু করেছি, এবং তার থেকে বড় কথা আমার বাবা ছিল লিডার আমি বাংলাদেশে, সো অনেকদিন পর বাবাকে পর্দায় দেখা কিংবা প্রথম সিনেমাটাই যেটা দেখা সেটা হচ্ছে বাবা ছিল, এবং খুব ভালো লেগেছে। আগের একটা আমেজ ফিরে পেয়েছি, কারণ আমরা যখন সিনেমা করতাম কিংবা আমরা যখন ঈদের সময় সিনেমা দেখতে আসতাম তখন কিন্তু সাকিব খান, আমার বাবা এবং মিশা আঙ্কেল এদের দিয়েই কিন্তু সিনেমা হতো, এদের দিয়েই কিন্তু আমরা পুরো সিনেমাটা উপভোগ করতাম। সো ওই আমেজটা কিংবা ওই যে ব্যাপারটা কিংবা নস্টালজিয়া ফিলটা অনেকদিন পর পেয়েছি। সো যেহেতু শুরু করেছি সিনেমা দেখা, ইচ্ছা আছে কালকে থেকে আবার একটা একটা করে দেখতে থাকবো। শুনেছিলাম আমি বাংলাদেশের টিজারটা আমার খুব ভালো লেগেছে, আমি অনেকদিন পর একটা সিনেমা দেখে এরকম টিজার দেখেছি, খুবই ভালো লেগেছে। সো আমারও এক্সাইটমেন্ট ওখান থেকে ছিল কিংবা বলা যায় ওই প্রত্যাশাটা ছিল। এবং যখন কথা আছে গানটা বের হয় আই ওয়াজ জাস্ট বোম, যে অনেকদিন পর এরকম একটা গান এসেছে। এবং আমার ভিডিও আছে ফোনে যে কথা আছে গানটা যখন শুরু হয়েছে আমি লিটারালি গাওয়া শুরু করেছি। এবং অ্যাজ ইউজুয়াল ইমরান কোনালের গান সুরমা সুরমা অবভিয়াসলি অনেক সুন্দর। তার থেকে বড় কথা এই যে এই ফিলিংগুলো সাকিব খানের সিনেমায় ইমরানের একটা গান থাকবে কিংবা মিশা আঙ্কেল থাকবে, তার সাথে আমরা একটা ফাইট দেখবো, এগুলো তো অনেক আগের থেকে দেখে আসা। সো ওই নস্টালজিয়া ফিল কিংবা ওই ভালো ফিলটা আবারও হচ্ছে না। উনি যদি এভাবে সিনেমা দিয়ে যায়, আমি দেখছিলেন কি পরিমাণ হাউসফুল ছিল, আমি নিজেই লাস্ট মোমেন্টে 5টার বেশি সিট পাইনি, এবং আমি আসার পর থেকে সব সিট বুক, মানে আমার পরে আমার পিছিয়ে একজন মহিলা, আমি তো অনলাইন টিকিট নিচ্ছিলাম, আমার পিছিয়ে একজন মহিলা বলছিল যে আমিও তাহলে 2টা টিকিট নিব, এবং সে বলছিল এই আপুটা লাস্ট যে কিনা টিকিট কিনেছে, তারপরে আর আসলে টিকিট নাই আমাদের। সো শুনে ভালো লাগছিল যে এরকম একটা হাউসফুল মোমেন্টের আমি সাক্ষী হতে পেরেছি কিংবা আমি জয়েন করতে পেরেছি। সো আমরা এরকম সিনেমা আরও অনেক চাই, আমরা অনেক চাই যে এভাবে হাউসফুল হোক, আমাদের দেশের সিনেমা হাউসফুল হোক। আর ঈদের সময় তো কম বেশি সবসময় এটা হয়, বাট গত ঈদে সাকিব খানের সিনেমা ছিল না, যেটা কিনা আমারও একটা দুঃখের জায়গা ছিল, কারণ আমার সিনেমাগুলো যখন রিলিজ হতো ঈদের সময় ওগুলোতেও কিন্তু সাকিব খানই থাকতো। সো অনেকদিন পর সাকিব খানের সিনেমা রিলিজ গেল, এবং ইয়া আমি আরও চাই আরও হোক, এবং ইনশাআল্লাহ চাই কোরবানিতেও হোক, কোরবানিতে আবার আসবো তাহলে। মানে এরকম কোনো সম্ভাবনা এখনও ক্রিয়েটই হয়নি, সম্ভাবনাই ক্রিয়েট হয়নি, আমি জানি না, বাট আমি অ্যাজ আ ওয়েল উইশার কিংবা আই ইউজ টু ডু ওয়ার্ক উইথ হেম, ওই হিসাবে সবসময় তাকে ওই সাপোর্টটা দিয়ে যাবো। চাচ্ছু সিকুয়াল, আর সিকুয়াল হলে আমাকে ওই মানে জুঁই চরিত্রটাই দিতে হবে, সো হ্যাঁ তাইলে পসিবল।